আসসালামু আলাইকুম। আমরা গত সপ্তাহে মুসা আলাইহিস সালামের কাহিনী শুরু করেছিলাম, যা আল্লাহ সূরা কাহাফের 60তম আয়াত থেকে নাজিল করা শুরু করেন। সেই কাহিনীর প্রথম পর্বে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালামকে যখন তার জাতি জিজ্ঞেস করলো যে এই যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, এবং মুসা আলাইহিস সালাম অহংকার ছাড়াই বললেন যে আমি এই যুগের সবচেয়ে জ্ঞানী, সেই কথাটা আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল এবং আল্লাহ তখনই তাকে জানিয়ে দিলেন, তুমি এই কথাটা কেন বললে? তোমার থেকেও বেশি জ্ঞানী একজন আব্দ, একজন দাস আমার আছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি সেই আব্দের কাছে কিভাবে যাব? তোমার সেই দাসের কাছে যাওয়ার পথ আমাকে বাতলিয়ে দাও। আল্লাহ তখন তাকে বললেন, তুমি একটি মাছ নাও এবং তোমার যাত্রা শুরু করো, যেই জায়গায় এসে সেই মাছটি তোমার থেকে পৃথক হয়ে যাবে সেখানে তুমি আমার সেই আব্দকে খুঁজে পাবে। এবং এভাবে মুসা আলাইহিস সালাম তার যাত্রা শুরু করলেন এবং আলটিমেটলি আল্লাহ সেই দাসের কাছে পৌঁছালেন। সেই দাস কে ছিল? সেই দাস ছিল খিদির আলাইহিসাল্লাম। তার নাম খিদির কেন বলা হয়? কারণ বর্ণনায় এসেছে, তিনি যেখানেই বসতেন সেখানটা পুরো সবুজ হয়ে যেত, সেখানের গাছপালাগুলো সবুজ হয়ে যেত, সেখান থেকে সবুজ ঘাস উঠা শুরু করত। খিদির এর অর্থ হচ্ছে সবুজ, এবং এখান থেকেই তার নামকরণ করা হয়েছে খিদির আলাইহিসাল্লাম। তিনি কি আল্লাহর নবী ছিলেন? আমরা জানি না। তিনি দেখতে কেমন ছিলেন তাও আমরা জানি না। তিনি কি এখনও বেঁচে আছেন তাও আমরা জানি না, এবং আমরা সেটা জানার চেষ্টাও করব না। তো আল্লাহ 65তম আয়াত থেকে এরপরের কাহিনী শুরু করেন, এবং আজকের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা 65তম আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিসাল্লামকে দেখতে পেলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইনদিনা, তারা সে তখন খুঁজে পেল আমার আব্দকে, আতাইনাহু রহমাতান মিন ইনদিনা, আমি তাকে আমার নিজের তরফ থেকে রহমত নাসিব করেছিলাম, আমি তাকে আমার তরফ থেকে রহমত দিয়েছিলাম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে আমার তরফ থেকে ইলম দিয়েছিলাম। যেই জ্ঞান মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়নি, যেই জ্ঞান খিদির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, সেই জ্ঞানটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এবং সেটা শুধুমাত্র খিদির আলাইহিস সালামের ক্ষেত্রেই না, আমাদের যত জ্ঞান আছে, আমাদের প্রতিটা জ্ঞান কিন্তু আল্লাহর তরফ থেকে। এই যে আমরা মোবাইল তৈরি করতে পারছি, আমরা টিভি তৈরি করতে পারছি, ক্যামেরা তৈরি করতে পারছি, প্রতিটা জিনিসের ব্লুপ্রিন্ট আমাদের মাথায় কে দিয়ে দিল? আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং আমি মানুষকে তা শিক্ষা দিয়েছি যা সে জানতো না। এরপর আল্লাহ কী বলেন? মুসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামকে দেখতে পেলেন, মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, এবং খিদির আলাইহিস সালাম বললেন, এখানে কেউ সালাম দেয়? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানে তো কেউ কখনো সালাম দিতে শুনিনি আমি কাউকে। তখন জিজ্ঞেস করলেন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিদির আলাইহিস সালাম তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ আমি সেই মুসা। ক্বালা লাহু মুসা, মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে ফলো করতে পারি? আমি কি আপনার পিছন পিছন চলতে পারি? আলা আং তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যেন আল্লাহ আপনাকে যে সঠিক জ্ঞানটি দিয়েছেন সেই জ্ঞান আমি অর্জন করতে পারি? আপনি কি আমাকে সেই জ্ঞান অর্জনে সাহায্য করবেন? আপনি কি আমাকে শিখাবেন? আপনি কি আমার শিক্ষক হবেন? কালা, খিদির আলাইহিস সালাম তখন তাকে বললেন, ইন্না কালাম তাস্তাতি আমায়া সবরা, তুমি আমার সাথে সবর ধরতে পারবে না, কারণ আল্লাহ আমাকে যেই জ্ঞানটি দিয়েছে সেই জ্ঞানটি যদি আমি তোমাকে শিখাতে চাই তাহলে তোমার আমার সাথে ধৈর্য ধরে চলতে হবে, এবং সেই ধৈর্য তোমার নাই। ওয়া কাইফা তাসবিরু, এবং আসলে কেমন করে তুমি ধৈর্য ধরবে? আলাম আলাম তুহিদ বিহি খবরা, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, যে সম্পর্কে তুমি জানো না, সেটা নিয়ে তুমি কীভাবেই বা ধৈর্য ধরবে? খিদির আলাইহিসাল্লাম কীভাবে বুঝতে পারলেন মুসা আলাইহিসাল্লামের ধৈর্য কম? মুসা আলাইহিসাল্লামের ধৈর্য একটু কম তা আমরা কীভাবে বুঝতে পারলাম? কারণ মুসা আলাইহিসাল্লামের নবুয়ত লাভের পূর্বে মুসা আলাইহিসাল্লাম যখন ফেরাউনের রাজ্যে সাম্রাজ্যে ছিলেন, তখন আমরা দেখতে পাই মুসা আলাইহিসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং রাস্তায় তিনি দেখতে পেলেন দুজন লোক মারামারি করছে, এবং তিনি সেখানে তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিলেন, বনা ইসরায়েলের লোকটি সৎ এবং ফেরাউনের লোক খারাপ। তিনি সেখানে গিয়ে ফেরাউনের লোককে একটি ধাক্কা দিলেন এবং সে সাথে সাথে সেখানে মারা গেল। এই গল্প থেকে কিন্তু একটা শিক্ষা আমরা পাই, তা হচ্ছে মুসা আলাইহিস সালামের ধৈর্য একটু কম ছিল, ওমর রাদিয়াল্লাহুর মতো। ওমর রাদিয়াল্লাহু যেমন তৎক্ষণাৎ ডিসিশন, আগে মারবে পরে জিজ্ঞেস করবে কী করেছিলে তুমি যে আমি তোমাকে মারলাম, মুসা আলাইহিস সালামের ধৈর্য ছিল এমনটাই। খিদির আলাইহিস সালাম এটা কীভাবে বুঝতে পারলেন? একজন শিক্ষক কিন্তু তার ছাত্রকে দেখেই বলে দিতে পারে সে পাস করবে কি করবে না। একজন শিক্ষক এই জিনিসটা কীভাবে পারে? কারণ তার এক্সপিরিয়েন্স, এবং খিদির আলাইহিসাল্লামের এই এক্সপিরিয়েন্সটা, এই জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন, যে তিনি দেখেই বুঝতে পারলেন মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে তার সাথে থাকতে পারবে না। সো তিনি এটা বললেন,
যে তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমার থেকে এই জ্ঞান অর্জন করতে চাও, তোমার ধৈর্য ধরা লাগবে, কিন্তু সেই ধৈর্যটা তোমার নেই। মূসা আলাইহিস সালাম তখন তাকে উত্তর দিলেন, কালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান, ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরকারী হিসেবে পাবেন, ওয়ালা আসিলাকা আমরা, এবং আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আমি আপনার কথার বিপরীতে যাব না। কালা খিদর আসলাম তখন বললেন, ফাইন ইত্তাবা আতানি, ওকে যখন যাবা না তো ফলো করো আমাকে, সমস্যা নেই, ফালা কিন্তু একটা শর্ত আছে, ফালা তাসআলনি, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে পারবে না, একটাই শর্ত, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না, আমাদের এই যাত্রার মধ্যে আমি যেমন চাই তা করব, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে পারবে না আমি এই কাজটা কেন করলাম। আনশাইন হাত্তা উখদিসালাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি তোমাকে বলবো এই কাজটা আমি কেন করলাম, ততক্ষণ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে না। মূসা আলাইহিস সালাম সেটাতে রাজি হলেন এবং তাদের যাত্রা শুরু হলো। ফাংতলাকা, তারা যাত্রা শুরু করলেন, হাত্তা ইদা রকিবা, তাদের যাত্রা শুরুতেই তারা একটি জাহাজ দেখতে পেল, একটি জেলেদের জাহাজ, মাছ ধরা জাহাজ, আর মোটামুটি ছোটো একটি জাহাজ, এবং সেই জাহাজের মাঝিরা খিদির আলাহ সাল্লামকে চিনতেন, সো তারা তাকে এবং মূসা আলাইহিস সালামকে তাদের জাহাজে তুলে নিলেন যেন তাদেরকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে, এবং তাদের কাছ থেকে সেই জাহাজে তোলার কোনো ভাড়াও নিলেন না। জাস্ট ইমাজিন, মূসা আলাইহিস সালাম খিদির আলাহ সাল্লাম সেই জাহাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, মূসা আলাইহিস সালাম চিন্তা করছেন যে আলহামদুলিল্লাহ সেই মানুষগুলো কত না ভালো, তাদেরকে সেই যাত্রার মধ্যে তুলে নিল এবং তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিবে, এবং জাস্ট অল অফ এ সাডেন হঠাৎ করে খিদির আলাহ সাল্লাম একটা কুড়াল তুলে নিলেন, কুড়াল তুলে ধাম ধাম বাড়ি এবং সেই জাহাজের মধ্যে ফুটা করা শুরু করলেন। আর মূসা আলাইহিস সালাম অবাক হয়ে তাকায় দেখছেন যে এটা কী হচ্ছে, এটা উনি এটা কেন এমন করছেন। কালা, এবং মূসা আলাইহিস সালাম ভুলে গেলেন যেহেতু খিদির আলাহ সাল্লাম তাকে বলেছিলেন আমি যা করব তুমি আমাকে কিছু বলতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না, এই কথাটা তিনি ভুলে গেলেন, এবং তার জায়গায় যে কেউ থাকলে ভুলে যেত, কারণ কোনো কথা নাই বার্তা নেই, হঠাৎ করে জাহাজ ফুটা করা শুরু করলো একজন। কালা খরকতালি তো করি কাহলা, যারা আমাদের সাহায্য করলো আপনি কি তাদের ক্ষতি করছেন এভাবে, কি করছেন আপনি, লাকাদুজি দাসাই আন ইমরা, এটা তো মানে অনেক বড় একটি খারাপ কাজ আপনি করে ফেলছেন, এটা কি কিভাবে করলেন, এটা কি করছেন আপনি। এবং খিজর আলাইহিসসালাম তখন শান্ত ভাষায় তার উত্তর দিলেন, কালা আলাম আকুল ইন্না কালাম তাস্তাতি আমায়া সবর, আমি কি তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে ধৈর্য ধরে অবস্থান করতে পারবে না, তুমি সবুর ধরতে পারবে না, আমি কি তোমাকে বলেছিলাম না। তখন মূসা আলাইহিস মনে পড়ল যে ও হয় আমি তো বলেছিলাম আমি ধৈর্য ধরবো। কালা মূসা আলাইহিস তখন তাকে বলল, লা তু আখিযনি বিমা নাসিতু ওয়াল তুরহিকনি মিন আমরি উসরা, আমি ভুলে গিয়েছিলাম এবং আমার এই ভুলে যাওয়াটাকে আপনি আমার জন্য কঠিন করে দিয়েন না, অর্থাৎ আপনি আমাকে মাফ করে দেন, এই আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম, আমি যে আপনাকে কথা দিয়েছি তা আমি ভুলে গিয়েছিলাম। তখন তলকা, এবং আলটিমেটলি নৌকাটি তাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে গেল। পৌঁছানোর পর মূসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম সেই নৌকা থেকে নামলেন এবং তারা পিচ ধরে সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটা শুরু করলেন। হাত্তা ইদা লাকিয়া গুলামান, তারা হাঁটছেন হাঁটছেন এবং হঠাৎ করে সামনে দেখতে পেলেন একটি ছোট বাচ্চা, হয়তো খেলছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখছে, জাস্ট ছোট একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। এবং খিদির আলাইহিস সালাম কী করলেন, ফাকতালা, জাস্ট তাকে মেরে ফেললেন। নাও মূসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, এইমাত্র তিনি কী দেখলেন, তিনি দেখলেন তারা যেই জাহাজে উঠলো সেই জাহাজ তাদেরকে বিনা ভাড়ায় এত মহানুভবতার পরিচয় দিয়ে যেই জাহাজে তুললো সেই জাহাজে খিদির আলাইহিস সালাম ফুটা করে দিলেন, এবং তারা রাস্তা দিয়ে হাঁটছেন, মাঝখানে ছোটো একটা বাচ্চা, বাচ্চারা কিন্তু নিষ্পাপ, বাচ্চাদের তো কোনো দোষ নেই, এবং খিদির আলাইহিস সালাম কোনো কথাবার্তা ছাড়া তাকে কাতিল করে দিলেন, তাকে মেরে ফেললেন। আর মূসা আলাইহিস সালাম কী করবে, সেখানে কেমন করে একটা মানুষ চুপ থাকবে। মূসা আলাইহিস সালাম আবার বলে ফেললেন কালা, তিনি বললেন আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, এটা কী করলেন আপনি, আপনি একটা পবিত্র একটা মানুষকে মেরে ফেললেন যার কোনো গুণা নেই, কোনো কারণ ছাড়া, লাকাদুজি দশাই আন্নুকরা, আপনি নিশ্চয়ই অনেক অনেক নিচু একটি কাজ করেছেন, অনেক খারাপ একটি কাজ করেছেন, আপনি কী করলেন এটা। খিদির আলাইহিস সালাম তখন আবার শান্ত ভাষায় তার উত্তর দিলেন, কালা, তিনি বললেন আলাম আকুল ইন্না কালাম তাস্তাদিয়া মাইয়া সবরা, আমি কি তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে অবস্থান করতে পারবে না। মূসা আলাইহিস সালাম তখন বললেন, কালা ইনসা আলতুক আংশাইম বাদা, এরপর আমি যদি আমি আপনাকে একটা কোশ্চেনও করি এরপর,
ফালা তু সাহিবনি, এরপর আপনি আমাকে আর সঙ্গী হিসেবে নেবেন না। কাদ বালাগতা মিল্লাদুন্নি উযরা, সেটাই হবে আমাদের এই যাত্রার শেষ। আমি যদি আর একটা কোশ্চেন আপনাকে করি, আপনি আমার থেকে পৃথক হয়ে যাবেন, তখন আমি আর আপনার সাথে চলবো না। ফান্তলকা, সো তারা আবার যাত্রা শুরু করলেন এবং সেই সমুদ্র সৈকতের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আলটিমেটলি তারা একটি শহরে পৌঁছালেন। সেই শহরে পৌঁছালেন এবং হাত্তা ইদা আতাইয়া আহলুল কারিয়া, তারা সেখানে একটি শহর দেখতে পেলেন। আনিস্তা তো আমা আহলাহা, তারা সেখানে গিয়ে খাবার ছিলেন। ফাবা আইউদ্ফুহমা, এবং সেখানে কেউ তাদেরকে কোনো খাবার দিল না। একটা শহরে গিয়ে তারা খাবার ছিলেন, কোনো খাবার দিল না। সেখানে গিয়ে তারা একটু হসপিটালিটি ছিলেন এবং কেউ তাদের কোনো হসপিটালিটি দিল না, কেউ একটু ভালো ব্যবহারও করলো না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। ফাওয়া জাদা ফিহা জিদারাই, এবং তারা সেখানে একটি দেওয়াল দেখতে পেলেন। জাস্ট হাঁটছেন হাঁটছেন এবং একটি বাড়ির দেওয়াল দেখতে পেলেন, যে দেওয়ালটা ইউরিদ আইয়াং কদ্দা, যে দেওয়ালটা প্রায় হেলে পড়ে পড়ে অবস্থা, যে এখনই একটু ভূমিকম্প হলেই পড়ে যাবে এমন অবস্থা। সো এখানে আবার আমরা মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করি। মুসা আলাইহিস সালাম কী দেখলেন এতক্ষণ পর্যন্ত? তিনি দেখতে পেলেন যে জাহাজ তাদেরকে ভালো করে উঠিয়েছে সেই জাহাজে ফুটো করে দিলেন, যেই বালক জাস্ট খেলছে তাদের সামনে তাকে কাতিল করে দিলেন কোনো কারণ ছাড়াই। এখন তার মাথায় কী কাজটা করছিল যে তিনি চিন্তা করছেন, আচ্ছা এখন এই শহরে আমরা আসলাম, এই শহরের সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কেউ আমাদেরকে খাবারও দিচ্ছেন না, না জানি এখন পুরো শহরের সবাইকে মেরে ফেলে। কারণ তার মাথায় তো এইটাই আসার কথা যে যে একজন নিষ্পাপ বালককে যে মারতে পারে, কেউ একজন তার উপকার করছে, তার জাহাজ যদি সে ফুটা করে দিতে পারে, তো যে তাদের উপকার করছে না তার সাথে সে কী করবে, তার কী অবস্থা হবে এখন? কিন্তু সেই দেওয়ালটা দেখার পরে খিদির ইসলাম কী করলেন? ফা আকামা, তিনি ঠেলে সেটাকে সোজা করে দিলেন এবং তার জন্য কোনো পারিশ্রমিকও নিলেন না, শহরের লোকদেরকে বললেনও না যে দেখো আমি তোমার এই দেওয়ালটা সহজ সোজা করে দিয়েছি, এখন তুমি আমাদেরকে খাবার দাও, তিনি এটাও বললেন না। সো মুসা আলাইহিস সালাম তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কালা লাউ শিতা লাতাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন তো এটার জন্য কিছু পুরস্কার নিতে পারতেন, কিছু টাকা চাইতে পারতেন তাদের কাছে, বা খাবারটা চেতে পারতেন। এবং এই প্রশ্ন করে কিন্তু তিনি ভুলে গেলেন আবারও যে তিনি কিছু জিজ্ঞেস করতে পারতেন না, এবং শেষবার তিনি বলেছিলেন এরপর যদি আমি আর একটা প্রশ্ন করি আপনি আমার থেকে পৃথক হয়ে যান, এবং তিনি আবার এই কথা প্রশ্ন করে ফেলেছিলেন, এই কথাটা বলে ফেলেছিলেন। তখন খিদির আলাইহিসসালাম বললেন, ক্বালা হাযা ফিরাক বাইনি ওয়া বাইনিক, এটাই হলো আমার এবং তোমার ফারাকের জায়গা, এখন আমি এবং তুমি পৃথক হয়ে যাব, আমাদের যে যাত্রাটা শুরু হয়েছিল সেই যাত্রার সমাপ্তি এখানেই ঘটবে। সাউ নাব্বিউকা, কিন্তু আমি তোমাকে বলবো, ভিতা উইলে মালাম তাস্তাতি আলাইহি সবরা, সেই জিনিসগুলো আমি তোমাকে এখন জানাবো যা নিয়ে তুমি সবর করতে পারো নি, যা নিয়ে তুমি ধৈর্য ধরতে পারো নি। অর্থাৎ এতক্ষণ খিদির আলাইহিসসালাম যে তিনটা কাজ করলেন, জাহাজটা ফুটো করে দিলেন, সেই নিষ্পাপ বালককে মেরে ফেললেন এবং এই দেওয়ালটা সোজা করে দিলেন, তিনি এর তাউইল মুসা আলাইহিসসালামকে এখন জানাবেন, অর্থাৎ এই কাজগুলি তিনি কেন করলেন। ইনশাল্লাহ তিনি কেন এই কাজগুলি করলেন তার সামনের সপ্তাহে আমরা জানতে পারবো সামনের আলোচনায়। আর এই কয়দিন আল্লাহ আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আমরা সুরা কাহাফ প্রতি শুক্রবার পড়ার চেষ্টা করব, এবং সুরা কাহাফের প্রথম 10 আয়াত আমরা মুখস্থ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জাল থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন, দাজ্জালের ফিতনা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। সো এই প্রথম 10 আয়াত আল্লাহ আমাদের মুখস্থ করার হেদায়েত দিক, এবং আমরা চেষ্টা করব মুখস্থ করার। আসসালামু আলাইকুম।